হাতে গোনার মাত্র ছদিন বাকি দুর্গাপুজোর। পুজো দরজায় করা নাড়লেও বাজারে দেখা নেই ক্রেতাদের। এর নেপথ্যে একমাত্র অনলাইন শপিং বলে এমনটাই অভিমত ব্যবসায়ীদের। বর্তমান ইন্টারনেটের যুগে সাধারণ মানুষজনেরা এখন বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে শপিং করে নিচ্ছে, বিশেষ করে দুর্গাপুজো উপলক্ষে। এতে করে কর্মব্যস্ত জনজীবনে বাজার থেকে কেনাকাটা করার ঝামেলা নেই। অন্যদিকে বাজার ব্যবসায়ীরা পুজোর জামা কাপড়ের পসরা সাজিয়ে বসে থাকলেও দেখা মিলে না ক্রেতাদের। শনিবার তেলিয়ামুড়া বাজারে গিয়ে প্রত্যক্ষ করা গেল বেশিরভাগ দোকানই ক্রেতাশূন্য। কাপড় চোপড় থেকে শুরু করে জুতোর সঙ্গে প্রসাধন সামগ্রীর দোকান সব জায়গাতেই ক্রেতাশূন্য। ফলে দোকানিদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ। এ কথা প্রসঙ্গে তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছেন, একদিকে যেমন অনলাইন শপিং এর কারণে মার খাচ্ছে দোকান ব্যবসায়ীরা, অন্যদিকে চলছে আর্থিক মন্দা, ফলে বাজারে বিক্রেতারা পসরা সাজিয়ে বসে থাকলেও দেখা মিলছে না ক্রেতাদের। আর তাছাড়া এখন তো অ্যাডভান্স বোনাস পাইনি, যা কিছু হবে অ্যাডভান্স বোনাস পাওয়ার পর আমরা আশা করি কিছু বাজার ভালো হবে, এই আশায় বসে আছি। বাজার তো এভারেজ ভালো না, মানে মোটামুটি টুকটাক আছে আর কি, মানে অন্যান্য বছরের তুলনায়। করোনার আগে যেমন হয়তো এরপরে বাজার কী কারণটা কি? কারণটা তো আমি যা বুঝতেছি মোটামুটি মোটামুটি মানুষের হাতে টাকা পয়সা কম, বেচা বিক্রি আছে টুকটাক, কিন্তু বেতন খবর পাইছে এখন বেতনটা তো হয়েছে না, বেতনটা বা হইলে একটু আশা আছে, দেখাটা করে মনে টাকা টুকা মনে হয় ঢুকছে না, কিন্তু সময় হাতে কম। তারপর অনলাইনে একটা ব্যবসা আছে, এটার মাধ্যমে আমরা প্রচণ্ড পৌঁছে যাচ্ছি, কাস্টমার আই একটু অনলাইনে এই জিনিসটা আসেনি, এই জিনিসটা আসেনি, রেটটা হতো রেটটা হতো। আর অনলাইনের সঙ্গে তো আমরা দোকানের কিছু মিল নেই, আমরা জিএসটি ফিএসটি অনেক কিছু ব্যাপার আছে, অনলাইন থেকে তুলনায় আমরা একটু অসুবিধা করতেছি। ব্যবসা বাণিজ্য তো আগের তুলনায় অনেকই মন্দা, কারণ হলো অনলাইনের এফেক্ট একটা বাজারে আছে, এবং আমরা কাপড় ব্যবসায় অনেক আশা করে অনেক মালপত্র উঠাইছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রেসপন্স পাইছি না। কাস্টমার খুবই অল্প সংখ্যক আইতেছে, এবং সবারই ব্যাপার হইলো বেতন টেতন ঢুকছে না, আগামী দিন বেতন টেতন ঢুকতে যদি ভালো হয় এটার অভাবকেই আমরা আছি। তবে ব্যবসায়ী তথা বিক্রেতাদের আশা, সরকারি কর্মচারীদের হাতে পুজোর বোনাস চলে এলে বাজারে কিছু সংখ্যক ক্রেতার দেখা মিলতে পারে, সে অপেক্ষায় বসে আছে তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ীরা। ভিডিও রিপোর্ট, রাজেশ নিউজ।